ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে সরকার খেলার কথাই ছিল, তাই সরকার যা যা করছে যেভাবে খেলতে চাইছে সেটা খুব বেশি অবাক হয়নি। মানে খেলা শব্দটা ব্যবহার করছি, মানে সরকার যা যা করে আপনি নিশ্চিত থাকুন এর পেছনে ধান্দাবাজি আছে, ভণ্ডামো আছে, সেটা প্যালেস্তাইনিদের সম্পর্কেও যা করে সেটা। আমরা জানি আজ বাংলাদেশে শোক দিবস ঘোষণা করা হয়েছে, পতাকা অর্ধনমিত রাখা হবে। গাজায় প্যালেস্তিনিয়ানদের উপর ইসরায়েলের হামলায় যা যা মর্মান্তিক কাণ্ড ঘটেছে সেটার স্মরণে একই সাথে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল গতকাল শুক্রবার, যাতে মসজিদে মসজিদে প্যালেস্তিনিয়ানদের জন্য দোয়া মাহফিল করা হয়। এবং আমি দেখলাম অনেক নিউজে সেগুলোতে সেই বয়ানে এই ক্রাইসিসের জন্য আমেরিকাকেই মূল দায়ী করা হয়েছে। আমি কার দায় কার কী আসলে ওই আলোচনাগুলো করতে আসিনি আজকে। আমি ইসরায়েল প্যালেস্তাইন ক্রাইসিস নিয়ে খুব দ্রুতই একটা ভিডিও করেছিলাম, নিচের দিকে আছে, রিসেন্ট যে ক্রাইসিসটা সেটা নিয়ে আপনাদের যাদের আগ্রহ আছে দেখে নেবেন। কিন্তু আমি যে কথাটা বলতে চাই, সরকারের ধান্দাবাজিটা, সরকারের দুই নম্বরই, এটা একটু আমাদের জেনে রাখা দরকার আছে। এবং সরকার এই মুহূর্তে এটা কেন করতে চাইছে আমরা বুঝতে পারছি নিশ্চয়ই, যেহেতু আমেরিকা তাকে এখন প্রচণ্ড চাপ দিচ্ছে, তার উপরে প্রচণ্ড সমস্যা তৈরি করছে, তাই চাইছে খুব স্বাভাবিকভাবেই আমেরিকার বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট কীভাবে উস্কে দেওয়া যায়। এবং আমি প্রধানমন্ত্রীর একটা উক্তিও দেখাবো যেটা বিরোধীদেরকেও কনডেম করার চেষ্টা আছে। সো আমেরিকার বিরুদ্ধে আমরা দীর্ঘদিন থেকে, আমি আগেও বলেছি যে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকেই সেই সেন্টিমেন্টকে উস্কে দেওয়ার চেষ্টা সরকারের বিভিন্ন টিভি চ্যানেল, বিটিভি না, অন্য অনেক সরকারি চ্যানেল আছে আমরা জানি, বেসরকারি বিটিভি, সেগুলো থেকে চেষ্টা হয়েছে, এখনও আবার এই সংকটে হচ্ছে। ভণ্ডামো কেন বলছি, ধরুন এই সরকার ইসরায়েলের সাথে কী কী করেছে আমাদের অনেকে ভুলে যাই, তো খুবই আলোচিত ঘটনা, কিন্তু বাংলাদেশে এত ঘটনার ঘন ঘটা থাকে যে আমরা অনেক সময় খুব সিগনিফিক্যান্ট ঘটনা ভুলে যাই। আমাদেরকে মনে আছে 2021 সালে আমাদের সামনে খবর এসেছিল বাংলাদেশ তার পাসপোর্টে, আমাদের ওখানে পাসপোর্টে লেখা থাকতো যে এটা পৃথিবীর যে কোনো দেশের জন্য এক্সেপ্ট ইসরায়েল, এই কথাটা লেখা থাকতো, যেটা তুলে দেওয়া হলো। আমি মনে করি, আসবো সেই কথায়ও, এই গাজা মানে হামাস ইসরায়েলের যে যুদ্ধ সেটা সরকারের একটা খুব বাজে পরিকল্পনায় বাড়া ভাতে ছাইও দিয়েছে, সেটাও আসছি। যাই হোক, যেটা বলছিলাম ওটা তুলে দিয়েছিল 2021 সালে, মানে কি অসাধারণ দরদ সরকারের প্যালেস্তিনিয়ানদের প্রতি এবং ইসরায়েল বিরোধী, তাই কি, তাই না? তো প্রথম কোনো সরকার বাংলাদেশে ওটা তুলে দিয়েছিল অল্প স্বরগুলো আমরা গেছি। আমি খুব সারপ্রাইজড হয়েছি ওই সময়, রাস্তায় খুব বেশি যারা সাধারণত এইসব ইস্যুতে অনেক কথা বলেন তারা তখন রাস্তায় নামেন নাই, তেমন কোনো মুভমেন্ট আসলে হয় নাই। এক, দুই হচ্ছে ইসরায়েল ইহুদি রাষ্ট্র, ইসরায়েল খারাপ, তারা ওই করে সেই করে, যখন তার কাছ থেকে আপনি স্পাইওয়্যার কেনেন মোবাইলের নজরদারি করার জন্য তখন সেটা খুব মিষ্টি হয়ে যায়। আমরা জানি দুবার অন্তত এই ঘটনা ঘটেছে, একবার 2021 সালে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে একটা কোম্পানি, কারণ ইসরায়েলের কোর্টে মামলা হয়েছিল, সেই মামলার কারণে একটা কোম্পানি বাংলাদেশে স্পাইওয়্যার বিক্রি করা বন্ধ করতে বাধ্য হয়েছিল। আমি একটু পড়ি, সেলেব্রাইট বলে একটা কোম্পানি, তার মুখপাত্র বলছেন, মানবাধিকার লঙ্ঘন এবং তথ্য নিরাপত্তার বিষয়ে উদ্বেগ থাকায় বাংলাদেশ সহ কয়েকটি দেশের সঙ্গে ব্যবসা না করার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাজ্য সহ অনেকে এটাই আছে। তিনি বলেন, উদাহরণস্বরূপ বলতে পারি আমরা বাংলাদেশ, বেলারুশ, চীন, হংকং, মেকাও, রাশিয়া এবং ভেনেজুয়েলার সঙ্গে ব্যবসা না করার সিদ্ধান্ত নিয়েছে, যার আংশিক কারণ হচ্ছে দেশগুলোর মানবাধিকার পরিস্থিতি এবং সেখানে তথ্য সুরক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে। ইসরায়েলের পার্লামেন্টে বাংলাদেশের, কারণ আমাদের এখানে র‍্যাব ব্যবহার করে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সফটওয়্যার বিক্রি করা বন্ধ করতে বাধ্য হয়েছে কোম্পানি। হ্যাঁ, বাংলাদেশ যথারীতি স্বীকার করবে না। 2023 সালের আরেকটা রিপোর্ট, January 11, হারেজ নামে একটা পত্রিকা আছে, আমরা যারা খোঁজখবর রাখি তারা জানি ইসরায়েলের সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে প্রতিষ্ঠিত পত্রিকাগুলোর মধ্যে একটা হারেজ, হারেজ রিপোর্ট করছে, একটু পড়ি। ইসরায়েল ভিত্তিক সরবরাহকারীর কাছ থেকে জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র NTMC পরিবহনে সংযুক্ত করার নজরদারি সরঞ্জাম কিনেছে বলে অভিযোগ এসেছে। গতকাল ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ এই প্রতিবেদনে, হারেজের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। আপনি দুবার, একবার বাতিল হয়েছে, এরপর আরেকটা কোম্পানি থেকে আপনি অন্য আরেকটা নজরদারি যন্ত্রপাতি কিনেছেন,
হারেজ বলছে, ভুল হওয়ার কোনো কারণ নাই, এটা উনি বলছে এটা ভণ্ডামি। আপনি খুব প্রয়োজনে, মানে ইসরায়েলের সাথে তো খুবই গলায় গলায় খাতির আপনি করছিলেন, এবং ইসরায়েলের সাথে খাতির হবে কি হবে না সেটা ডিফারেন্ট আছে, কিন্তু আপনি চাইছেন সে আপনি এখন অসাধারণভাবে বলছেন। এই যে রিসেন্ট গাজায় অ্যাটাক হয়েছে, গাজায় কি এর আগে অ্যাটাক হয় নাই, এই স্কেলে হয় নাই, একই কথা হামাসও স্কেলে অ্যাটাক করে নাই। সো স্কেলে না হলেও গাজার উপরে বহুদিন থেকে বহুবার, বেশ কয়েকবার বিভৎস এয়ার স্ট্রাইক হয়েছে, হয়েছে গাজা 2006 সালের পর থেকে আজ পর্যন্ত অবরুদ্ধ হয়ে আছে, গাজা নতুন করে সমস্যায় আছে তা তো না। প্যালেস্টিনিয়ানদের বঞ্চনার ইতিহাস তো আরও লম্বা, সরিয়ে রাখি তো তাহলে সেই ইসরায়েল এত মিষ্টি ছিল, তাদের নাম তুলে দিয়েছেন পাসপোর্ট থেকে। আমি ধারণা করি, সেটা হচ্ছে সরকার ভেবেছিল যে তার তো বন্ধু কমে যাচ্ছে, সে আমেরিকাকে ম্যানেজ করে উঠতে পারছে না, সে যদি নির্বাচন করে ফেলতে পারে, হতে পারতো কে জানে, এই রকম সংকট না হলে সে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের পথে হাঁটত, এবং ইসরায়েলকে যদি পক্ষে রাখা যায় আমেরিকা বা আরও অনেক দেশকে সেটা দিয়ে এক ধরনের ম্যানেজ করা একটা ডিলের সম্ভাবনা থাকতে পারে। আমি 21 সালে এই কথাটা মানে বহুজনকে ব্যক্তিগত পর্যায়ে বলেছি যে সরকার ওই দিকে এগিয়ে যাচ্ছে, যদিও এখন এই ডিজাস্টারটা হওয়ার পর সহসা সম্ভব না। আমরা অলরেডি দেখেছি সৌদি আরব ইসরায়েলের সাথে যে স্বাভাবিকীকরণের পক্ষে যাচ্ছিল সেটা থেকে সরে এসছে, উপায় নেই, তো সরকারের ওই বাড়া ভাতে ছাই হলো। যাই হোক, যে জায়গাটা আসছিলাম যে সরকার কীভাবে ব্যবহার করছে, তাহলে আপনি উস্কে দিতে চাইছেন, প্লাস আপনি বিরোধীদেরকেও দায়ী করার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী একটা বক্তৃতায় বলছেন, একটা সভাতে, আমি একটু পড়ি একটা পত্রিকা থেকে, গাজা ইস্যুতে চুপ থাকা বিএনপির দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি দেখি অনেকেই চুপ থাকে, কারণ যারা এই ঘটনা ঘটাচ্ছে তারা যদি আবার নাকশ হয়, তাই যারা নির্যাতিত লোক তাদের কথা বলতে সাহস নেই, তারা আন্দোলন করে পদত্যাগের ডাক দেয়, এটাই হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যের। বুঝতে পারি বিএনপি তার রাজনীতি করবে, বিএনপি কোন জায়গায় বা বিরোধী যে কেউ কোন জায়গায় কোন ইস্যুতে ইনভলভড হবে, এনগেজড হবে, কোনটা তার জন্য এই মুহূর্তে প্রায়োরিটি, সেগুলো তার মতো করে সেট করতে, কিন্তু প্রধানমন্ত্রী সরাসরি কিন্তু ওই কথাটা বলছেন। ইনফ্যাক্ট উনি এই কারণেই এটা নিয়ে এক ধরনের শোরগোল তৈরির চেষ্টা করছেন, এবং উনি তাকে ব্লেম করতে পারছেন, এবং সবার সামনে দেখানোর চেষ্টা বিএনপি কত অ্যান্টাই মুসলিম, এইরকম একটা টোন। আওয়ামী লীগই আমরা জানি যে বাংলাদেশে ইসলামকে বিরাটভাবে রক্ষা করছে, এই ধরনের একটা ইমেজ তাদের জায়গা থেকে দেখানোর এক ধরনের চেষ্টাও মাঝে মাঝে করেন, সো এটাই দেখানোর চেষ্টা। সো যে সব কারণে বলছিলাম, এটা আসলে খেলা এবং চরম একটা দ্বিচারিতা, সেই দ্বিচারিতা করছে শুধুমাত্র তার ক্ষমতাটাকে কোনোভাবে কিছুটা সুসংহত করা যায় কিনা, কিছুটা শক্তিশালী করে তোলা যায় কিনা। যদিও আমি মনে করি এদেশের মানুষ রাইটলি একটা জিনিস বুঝবেন, আমরা দেশের এই সময়ে ঠিক যে সময়টা এসে হাজির হয়েছি, আমি জানি না কে কীভাবে নেবেন, কিন্তু আমি আমার মানে এটা বক্তব্যটাকে হোল হার্টেডলি ভেবেচিন্তেই বলছি, সেটা হলো ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু নিয়ে কথা আমরা অনেক বলেছি, ভবিষ্যতে আরও বলবো সত্যিই বলবো, কারণ এই সংকটটা শেষ হচ্ছে না, আমরা নিশ্চিত থাকতে পারি এটা আবারও ফিরে আসবে, বা এই মুহূর্তে আমরা অনেক কথা অনেক শোরগোল করার কোনো ভ্যালু, সিম্বলিক ভ্যালু নেই, আমি তাও বলছি না সিম্বলিক ভ্যালু আছে, কিন্তু আমাদের এই মুহূর্তের প্রায়োরিটি, আমাদের কি ডিস্ট্র্যাক্টেড হওয়ার কোনো রকম কোনো সুযোগ আছে? একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা এসে এদেশের মানুষজন হাজির হয়েছে। আমি বলছি না সবাইকে রাস্তায় নেমে মুভমেন্টে যোগ দিতে হবে, যদিও যার যার পক্ষে সম্ভব তার সেটা করা উচিত। বহুদিন থেকে আমি এবং আরও কিছু মানুষজন একটা কথা বলার চেষ্টা করছি, এ লড়াইটা বিএনপির না, এ লড়াইটা প্রতিটা মানুষের। আপনার ভোট দেওয়ার অধিকার পাওয়া আপনার দায়িত্ব, এরপর আপনি ভোটের অধিকার পেয়ে যদি নৌকাকে ভোট দিতে চান দিন, বা আর কোনো মার্কাকে দিতে চান দিন, কিন্তু ওই ভোটের অধিকারটা অর্জন করতে হয়, কারণ ভোটের অধিকার না থাকা মানে আপনি আমি আসলে নাগরিক না, আমরা প্রজায় পরিণত হই বা কৃতদাসে পরিণত হই। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই মুহূর্তের জাস্ট চরমতম ফোকাস থাকা উচিত এক্সক্লুসিভলি বাংলাদেশে কী হচ্ছে। আমি দুঃখিত এভাবে বলার জন্য, কিন্তু এটাই রিয়ালিটি। আমার নিজের ঘরে আগুন জ্বলে আমি সেটার দিকে মনোযোগ না দিয়ে আমি অন্য জায়গাটার দিকে এখন মনোযোগ দেব, ইজ ইট দ্য রাইট টাইম? আমি মনে করি না।
আমি কোনোভাবেই মনে করি না। সো আমাদের যাবতীয় ফোকাস থাকা উচিত বাংলাদেশের সামনের কিছুদিন, আমরা আমাদের যার যার স্বার্থ, যে পারি এই মাঠে, যে পারি সাইবার মাঠ, এটাও একটা মাঠ, এখানে কথা বলা, এখানে শোরগোল করা, আমাদের যে লড়াইয়ের জায়গাটা সেটাকে নিশ্চিত করা, এবং যে কোনো রকম ডিস্ট্র্যাক্ট করার, আমাদেরকে ফোকাস থেকে সরিয়ে নেওয়ার যে কোনো রকম চেষ্টার বিরুদ্ধে শক্তভাবে কথা বলা আমাদের জায়গা থেকে জারি রাখা দরকার।